অবশেষে কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্ন পূরণ হয়েছে সিউড়ির বাসিন্দাদের। রবিবার যাত্রা শুরু হল সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনের। 31 জুলাই রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনের শুভ উদ্বোধন করলেন। তবে পুরোদমে এই রেল পরিষেবা চালু হয়েছে সোমবার অর্থাৎ 1 আগস্ট থেকে। আপ ডাউন দুদিকেই চলছে এই ট্রেন। প্রতিদিন ভোর 5:20 সিউড়ি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে এই ট্রেন ছাড়ছে। সকাল 9:57 শিয়ালদহ পৌঁছচ্ছে এই ট্রেন। এত পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বিতর্ক সেই শুরু থেকেই। উল্লেখ, শিলিগুড়ির মানুষের ট্রেনে চড়া নিয়ে নানা রসিকতা চালু আছে, কারণ বীরভূমের সদর শহর সিউড়ির উপর দিয়ে রেলপথ গেলেও কলকাতা যেতে সেই ময়ূরাক্ষী এক্সপ্রেসই ভরসা তাদের। সাংসদ থাকাকালীন ডক্টর রামচন্দ্র ডোম উদ্যোগ নিয়ে বাসুদেব আচারিয়া এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে নিয়ে সে হুল এক্সপ্রেস নামে হাওড়াগামী নতুন ট্রেনটির উদ্বোধন করেন। এরপর বিকেলে হাওড়া যাওয়ার আরও একটি এক্সপ্রেস ট্রেন চালু হলেও সিউড়ির সম্পূর্ণ চাহিদা তাতে মেটেনি। এলাকাবাসীরা রেল কর্তৃপক্ষকে জানালে শিয়ালদহ থেকে সিউড়ির নতুন মেমো রবিবার চালু করা হয়, তবে সেখানেও লাগাতার সামনে আসছে দলতন্ত্রের অভিযোগ। 75 বছর লাগলো সিউড়ির বাসী তথা বীরভূম বাসী এই দীর্ঘদিনের দাবিটা পূরণ হতে, এবং অল ক্রেডিট শুড গোস টু অনারেবল রেলওয়ে মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণব অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীজি। ন্যাচারালি এটা অত্যন্ত একটা ভালো সুখবর বীরভূম জেলার জন্য। শুধু বীরভূম জেলা নয়, এতে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানও উপকৃত হবে। দুবরাজপুর যেমন আজকে অনুপ সাহার অনুরোধে ইনক্লুড হলো স্টপেজ, সাথে সাথে আপনারা জানেন জামুড়িয়া, কন্ডাল, পানাগড় এবং বর্ধমান, পাণ্ডবেশ্বর ইত্যাদি আমাদের এই স্টপেজ থাকার জন্য সমগ্র এই এলাকা সেটা উপকৃত হবে। এবং 10টার মধ্যে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাওয়ার ফলে আমাদের যারা বিশেষ করে বিধাননগর এবং অ্যালাইড এলাকায় কাজ করেন বা বিভিন্ন জনের মেডিকেলের অনেক বিষয় থাকে প্রত্যেকেরই সুবিধা হবে, এবং ব্যবসায়ীদেরও ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদেরও সুবিধা হবে। শুভেন্দু অধিকারী সিউড়ির পরাজিত বিজেপি প্রার্থীকে নিয়ে বিরাট প্রচার করে নাকি উদ্বোধন করেন অনুষ্ঠানের। সেখানে বিজেপির মণ্ডল সভাপতি আরএসএসের বেনামে এনজিওদের মাথা এঁরাই ছিলেন, কিন্তু ছিলেন না সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে ট্রেন উদ্বোধন নিয়ে দলবাজির প্রতিবাদ করে তৃণমূল প্রশ্ন তুলেছে, সিউড়িতে রেলের উড়ালপুল শেষ করতে বিজেপি চুপ কেন? তাদের পরাজিত নেতার কথায় যদি নতুন ট্রেন চলে তবে বছরের পর বছর ধরে ঝুলে থাকা হাটেজন বাজার রেলওয়ে ওভারব্রিজ শেষ হচ্ছে না কেন? তবে যাত্রা শুরুর সূচনাকাল থেকেই মেমু ট্রেনের সঙ্গে এইভাবে রাজনৈতিক চাপানউতোর জড়িয়ে যাওয়ার ফলে কিছুটা হলেও হতবাক সিউড়ির বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।